আপনি যান গা, বাচ্চারা দিত না, আপনি যান গা, আপনি যান গা। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা তিনটে বাড়ি, কিন্তু চেয়ারম্যান সাহেব আইয়া একদিন বলা ঠিক না। আমি বা এখানে মাংস, তারপরে পোলাওর চাল, তারপরে সেমাই, চিনি, দুধ, এরপরে পেঁয়াজ সহ বিভিন্ন উপকরণ নিয়ে আমি প্রথমে আদার বাজার থেকে শুরু করেছি। আদার বাজারে আমাদের সেখানে আশ্রয়ণ প্রকল্পের 165টি ঘর আছে, সেখান থেকে দেওয়া শুরু করেছি। তারপরে আমি আরেকটি জায়গায় দিয়ে এসেছি, পরে এই জায়গাটি দিলাম, এবং আমার আরও দুজন অতিরিক্ত জেলা প্রশাসক সার মানে তারা আমাদের এখানে ইকবাল নগর নামে একটি আশ্রয়ণ প্রকল্প আছে, সেখানে বিতরণ করছে। এভাবে আমরা এই বন্যা কবলিত মানুষের মাঝে যে সামান্য ঈদ উপহার আমরা বিতরণ করে চলেছি, এবং এটিতে আমরা মানুষের কাছ থেকেও সাড়া পেয়েছি। আমরা যেমন দিয়েছি, তেমন বেসরকারি বিভিন্ন ব্যক্তি সংস্থাও এই বন্যা কবলিত মানুষের পাশে এইভাবে ঈদ সামগ্রী নিয়ে হাজির হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, তিনি